दाओ उसे तो थाला दाओ देखा थाला दाओ ए नहीं 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 ए तो देरी করে আসলেন কেন বলুন দেখি এত দেরি করে আসলে চলে এই তো বলছি না আসলে বাড়ি ঝুপকি ছাত্রের সামনে আসতে হয়েছে তো দিদি রাস্তাটাও কম নয় একটু দেরি হয়ে গেল এসে যখন পড়েছেন তখন কিন্তু অত সহজে যেতে দেব না এটা আমি বলে রাখলাম না না একেবারে এই যে বডি ফেললাম আর নড়ছি না এই যে আপনার মেয়ে বলে গেল সন্ধে হলি নাকি আপনি ছটফট করেন বাড়ি যাওয়ার জন্য সে কি সব ভুনাশ করেছে আর বলবেন না দাদা বরাবরের অভ্যাস সন্ধে হলেই বাড়ি ঢুকে পড়তে চায় কিছুতেই বাড়ির বাইরে রাখা যাবে না জমি দেবো এটাও তো একটা বাড়ি তোমার বাড়িতে থাকা আর এই বাড়িতে থাকার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি আমার বাড়িটাকে তোমার নিজের বাড়ি বলে মনেই করো না দাদা না আপনি যথেষ্ট ভালো করে জানেন যে এই বাড়িটাকে নিশ্চয়ই আমি আমার বাড়ি বলে মনে করি বহুদিনের তো গল্প এটা তবে আজকে আমি প্রমাণ করে দেব যে এটা ভুল আমি এখানে যতক্ষণ বলবে ততক্ষণ বসে আছি ব্যাস আপনাদের ওই তুলিকে না এই বাড়িতে না নিয়ে আসাই ভালো কেন বলো তো আমি ফোন করে বলেছি তুলিকে আসতে তুলি তো আসতে চাইছিলই না ইনফ্যাক্ট ওনারাও কেউ নিয়ে আসতে চাইছিলেন না তুমি কি যে বলো না কবে যে তোমার মাথায় বুদ্ধি হবে দেখছো তুলিকে দেখে রাই কেমন কান্নাকাটি করছে লেখাও দুমদাম কথা বলে দিচ্ছে এটা তো তুলির জন্য খুব ইনসাল্টিং এই জন্যই তুলি আসতে চায় না ইনফ্যাক্ট ও আসতে চাইছিল না দিদি জোর করেছিলেন তাই ঠিক আছে আপনারা যখন বলে দিলেন আর ওকে আনবো না ভুল বললেন দিদি এরপর থেকে যতবার এই বাড়িতে আসবেন ততবার তুলিকে সঙ্গে করে নিয়ে আসবেন ও তো আর জাহ্নবী নয় তাহলে আর ওর আসতে অসুবিধা কোথায় আর তাছাড়া হ্যাঁ এটা ঠিকই যে রায়ের মেয়ের সঙ্গে তুলির অনেক মিল দুজনকে একই রকম দেখতে তাই বলে তো এই নয় যে তুলি রায়ের মেয়ে তাই না আর রায়কেও কিন্তু এটার সঙ্গে আস্তে আস্তে অভ্যস্ত হতেই হবে দেখেছো রাই তুমি কান্নাকাটি করছো বলেই কিন্তু দাদার চোখে পড়েছে আর দাদা এই কথাগুলো শোনাচ্ছে তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তুলিকে দেখে তাহলে তো তুলি আর এই বাড়িতে কোনোদিন আসতেই পারবে না এই কথাটা কিন্তু তুমি মনে রেখো না না আমি আর কাঁদবো না ছোটদা এরকম শাস্তি দেবেন না শাস্তি কোনটা শাস্তি আমি তো তোমায় পুরস্কারই দিচ্ছি ওকে তোমার মেয়ের মতো দেখতে তুমি ওকে দেখে কান্নাকাটি করো তাই আমি ওকে আনতে বারণ করছি আমি আমি তো তোমার ভালোর জন্যই বলছি না না তবু তো আমার মেয়ের মতো দেখতে ওকে ওকে দেখলে আমার চোখ দুটো জুড়োয় এই পাওনার থেকে আমাকে বঞ্চিত করবেন না ছোটদা আমি তো চলে যেতেই চেয়েছিলাম ঋষি তো আমাকে চলে যেতে যায়নি তুলি এ বাড়িতে আসবে তুলি এ বাড়িতে আসবে তুলি এই বাড়িতে আসবে মানে তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না ঋষি না না আমি তো সেভাবে বলিনি আমি বললাম আপনাদের যদি এই বাড়িতে আসার থাকে তাহলে আপনারা তুলিকে ওই বাড়িতে রেখে আসবেন কেন এবার যার সঙ্গে তুলিকে সবাই গোলাচ্ছে সে তো তুলি নয় সেটা আপনারাও জানেন আর আমরাও জানি তাহলে প্রবলেমটা কোথায় একজনকে আরেকজনের মতন দেখতে হলে তাকে তো সব আনন্দ অনুষ্ঠান থেকে বঞ্চিত করা যায় না আমি সেই কথাই বলছি ওহ তাই বলো কেন আপনারা কি অন্য কিছু ভেবেছিলেন না না আসলে তুমি যেভাবে বললে আমি ভাবলাম যে ठीक है ना ना आपनारा आमाके भूल भाबछेन आमी सेई सम्भावनाटा निजेर हातेई ध्वंस करे दिएछि ताई आपनारा जेटा भाबछेन सेई कथा आमी कखनो बोलतेओ पारि ना आर बोलबोओ ना आमी जास्ट आपनादेर संगे तुलिर एई बाड़िते बेड़ाते आसार कथा बोलेछिलाम एनिवे आपनारा कथा बोलुन आलमारीते किरकम जिनिसगुलो बोझाई हये रयेछे आसले जाह्नवीर जिनिसपत्र तुई बोल जोदि जाह्नवीर जिनिसपत्रगुलो थाके आमी कोथाय राखबो आमार जिनिसगुलो ताई आमी ठीक करेछि ओई गोडाउने रेखे देबो तो बेर करे दे ना जिनिसगुलो भालोई करेछिस तोर संसार तोर सिद्धान्त तो नेওয়া उचित আর যে মানুষটার কোনো অস্তিত্বই নেই जिनिसपत्र रेखे कि हबे बोलतो तुई एकदम ठीक ठीक भेबेछिस एई सिद्धान्तटा आगेई निते पारतिस आसले कि बोलतो हजार होलेओ आमी तो नतुन बउ फट करे बोलतेओ तो खाराप लागे किन्तु आलमारी खुललेई ओई जिनिसपत्रगुलो देखते ना आमार भालो लागे ना आमी आमार जिनिसगुलो राखतेई तो पारछि ना एकटा अन्य मानुषेर अस्तित्व जे आर पृथिबीतेई नेई कोथाओ नेई তাহলে তার অস্তিত্ব নিয়ে আমি কেন বাঁচবো বলতো একদমই তাই 100 বার দেখ এখন তো ওই মেয়েটার কোনো অস্তিত্ব নেই এখন তোরই অস্তিত্ব তুই নিজের অস্তিত্বটা নিয়েই বাঁচবি যে নেই তার জিনিসগুলো এখানে রেখে তো কোনো লাভ নেই আমি সব কিছু সরিয়ে দিচ্ছি আচ্ছা ওলি তুই কি জাহ্নবীর জিনিসগুলো সব ফেলে দিবি अरे हमें तो शुद्ध जिनिसगुलो बेर करे दिच्छी तारপরে কি করব দেখা যাবে ओ তুমি এসেছো দেখো না তুলিদি জিনিসগুলো বের করে দিয়েছে তুমি বলছিলে না যে জিনিসগুলো কোথায় ডাম্প করবে কোথায় রাখবে আসলে কি বলতো তুলিদি ঋষি না এই ব্যাপারে খুবই পার্টিকুলার দেখ জাহ্নবীর তো এই বাড়িতে আর কোনদিন জায়গা হবে না কিন্তু বাই চান্স যদি ও ফেরত আসে তখন জিনিসগুলো যদি চায় ওকে যদি না দিতে পারি তখন বেচারির হাতে আর কি বা থাকবে বলতো আমার মনে হয় মেয়েটা কি শুধু জিনিসগুলো নিতে এখানে আসবে ও যদি জানতে পারে যে তুই এখানে সংসার করছিস তাহলে তো ও আসবেই না হয়তো তুই কি করে জানলি বলতো না কার মনে কি আছে সেটা তো অন্য কারোর পক্ষে জানা সম্ভব নয় तु तो ताके चिनिस ना तु कि करे बोलछिस ताहले आमार पक्षे जाना सम्भव आमी तोमाके बोलेछिलाम ओ शुधु जिनिसपत्र निते कखनो आसबे ना हाँ किन्तु सेई क्षेत्रे तो जिनिसगुलो जमिये राखार कोनो माने हय ना फेले दिलेई तो हय देखो अन्येर जिनिस फेले देওয়ার অধিকার তো আমার নেই हाँ किन्तु सेई अन्य लोकटार जखन कोनो अस्तित्व नेই ताहले फेले ना দেওয়ার তো আমি কোনো কারণ পাচ্ছি না চোখের আড়ালে নেই বলে সে পৃথিবী থেকে চলে গেছে তা তো নয় সে তো বেঁচে থাকতেও পারে আর আমি বিশ্বাস করি সে বেঁচে আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর না না এখানে তো আর কোনো মেলামেলির ব্যাপার নেই আর ঋষির সাথে আমার স্পষ্ট কথা হয়ে গেছে জানিস তো তুলিদি বিয়ের আগেই কথা হয়ে গেছে ওকে তো আর খুঁজে পাওয়া যায়নি কোথাও কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি আর ও যদি ফিরেও আসে ঋষি ওকে বউ বলে অ্যাকনলেজ করবে না সেটা যদি নাই হবে আমি বিয়ে কেন করতে গেলাম বলতো আমার তো কোনো দরকারই ছিল না ঠিকই তো তবে ওলে আমার মনে হয় যে ওই জাহ্নবী বলে মেয়েটা ও আর কোনোদিন ফিরবে না তুই এখন সুখে শান্তিতে ঋষির সাথে সংসার করতে পারবি দাঁড়া আমি এটা বেঁধে দিই একসাথে থাকলে তোর কোথাও ফেলে দিতে সুবিধা হবে বা বলছিলি না কোনো গোডাউন টোডাউনে দিবি সেখানে রাখতেও সুবিধা হবে সবকিছু একসাথে থাকলো আচ্ছা তুলিদি তোরা তো গাড়িতেই ফিরবি না তাহলে একটা কাজ করতে পারিস তো যাওয়ার সময় এটা নিয়ে গেলি গরিব দুঃখীদের দিয়ে দিতে পারিস কৃষি সেটা ভালো হবে না না কেন? এই তো তুমি বললে যে ও যদি জানতে পারে যে তুমি নতুন করে সংসার করছো তাহলে এই শুধুমাত্র জিনিসগুলো ফেরত নিতেও আসবে না, তার বদলে যদি আমরা গরিব দুঃখীদের দিয়ে দিই তাদের তো কাজে লাগবে। কি করবো এই জিনিসগুলো নিয়ে আমরা? জাহ্নবী কোনোদিন এই জিনিসগুলো নিতে আসবে না বলে আমি কোনোদিন এই জিনিসগুলো অন্য কাউকে দিতে পারি না, আর জাহ্নবী ফিরে আসবে না বলে যে আমি জিনিসগুলো রাখিনি এই কথাটা আমার পক্ষে বলা পসিবল নয়। তাই এগুলো আপাতত এই বাড়িতেই থাকবে, তোমার ঘরে তো থাকছে না, তোমার তো কোনো অসুবিধা হবে না, আর তোমার তো আলমারিতে যথেষ্ট স্পেস হয়ে গেল, যে জিনিস রাখো ভালো করে। শুধুমাত্র স্পেস হলো বলে নয় ঋষি, আলমারি খুললেই একটা অন্য মানুষের জিনিসপত্র, এটা দেখতেও তো আমার খারাপ লাগে, এম্বারাসিং লাগে, সেটাও তো তুমি মানবে। আচ্ছা বেশ, আমি তো খালি করেই দিয়েছি, আর আর কিছু নেই, আমি তাহলে আবার নিচে যাচ্ছি। হ্যাঁ না না, তোমরা এখানে থাকো, আমি নিচে যাচ্ছি। না না, আমি বরং নিচে যাই, আমি এসে তোর ঘরে চলে এলাম, আর ঋষির মা আমাকে ডাকছিলেন, কথা বলা হয়নি, আমি নিচে যাচ্ছি। যাবি? আচ্ছা যা, আসলে আমি তো খুব সকালে উঠেছি, তার মধ্যে বাড়িতেই পুজো আর্চা গেছে, এত কাজ গেছে, খুব টায়ার্ড লাগছে রে, আমি একটু পরে যাচ্ছি। আসবো মা? মা তুমি নিজের হাতে কেন প্রসাদ আনতে গেলে বলো তো? তাতে কি হয়েছে, তোমরা ঘরে ব্যস্ত তাই ভাবলাম যে আমি প্রসাদটা নিয়ে ওপরে চলে আসি। অবশ্য হ্যাঁ, প্রসাদটা আমি শুধু ঋষি আর তোমার জন্যই কিন্তু এনেছি, তুলির জন্য নয়। কেন? তুলিদিকে কেন প্রসাদ দিচ্ছ না? ওহো, দেরি করে এসেছে বলে ফাইন দিচ্ছ? না না, তুলি আর আমি দুজনে একসঙ্গে প্রসাদ খাবো। এসো আমার সঙ্গে তুলি। হ্যাঁ আমি নিচেই যাচ্ছিলাম, আসলে এখানে একটা কাজ ছিল তাই। ওই তো ওদের আলমারি খালি করার কাজ, তো পরিষ্কার করে দিয়েছো তো তুমি? হ্যাঁ আমি পরিষ্কার করে দিয়েছি আন্টি, আর ওই তো এক জায়গায় বেঁধেও দিয়েছি। এবার ও যদি চাই তাহলে ফেলেও দিতে পারে, আবার যদি রাখতে চাই রাখতেও পারে, ওর যেটা ইচ্ছা হয় ওটাই করবে। এখন তো এক জায়গায় বাঁধা আছে, অসুবিধা হবে না। আমি আমার ছেলেকে যতটুকু জানি এই জিনিসগুলো বোধহয় ও ফেলতে দেবে না। কি ঋষি, তাই তো? নাকি তুমি এতটাই এর মধ্যে বদলে গেছো যে জিনিসগুলো ফেলেও দিতে পারো, ফেলে দেওয়ার কথাও ভাবতে পারো? মা, আমার উপর এত তাড়াতাড়ি ভরসা হারিও না, আমি এর মধ্যে এতটা বদলাইনি। জাহ্নবীর জিনিসগুলো এই বাড়িতেই থাকবে, জাহ্নবী হয়তো কোনোদিন আসবে না, এলেও হয়তো এই জিনিসগুলি ফেরত নেবে না, কিন্তু তবুও যা জাহ্নবীর তা জাহ্নবীরই, তাই সেইগুলো নিয়ে আমরা দয়া দাক্ষিণ্য করতে পারি না। যাক, তবু যে এইটুকু বলেছো তাতে খুশি হলাম। এসো তুলি। ওরে আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ রে তুই যা, আমি একটু পরে নিচে যাচ্ছি। এসো এসো আমার ঘরে এসো। আপনার ঘরে? মানে কেন? বারে আমি তো ভাবলাম আমার ঘরে বসে আমি আর তুমি একটু গল্প করব, আর তাছাড়া তোমার কাছ থেকে সাজি পিঠে বানানোটাও শিখে নেব। শেখাবে তো? না আমি শুনেছিলাম যে আপনাদের বাড়িতে জাহ্নবী নাকি পিঠেটা খুব ভালো বানাতো, তো তার কাছ থেকেই কেন শিখে নেননি? আসলে আমরা বুঝতেই পারিনি যে জাহ্নবী কোনোদিন হারিয়ে যাবে এইভাবে চিরকালের মতো। যাকে তুমিও তো ভীষণ ভালো বানাও, জাহ্নবীর মতোই বানাও, তাহলে তোমার কাছ থেকেই না হয় শিখে নি। কি জানি আবার তুমি না কোনোদিন হারিয়ে যাও। আমি আবার কোথায় যাব? তোমার মামা বলছিলেন তোমার জন্য সম্বন্ধ দেখছেন উনি। সম্বন্ধ দেখছেন মানে তো বিয়েও হয়ে যাবে, আর বিয়ে হলে তো যখন তখন এইভাবে আসা যাবে না। না যাকে এসো। এসো 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 বসো। ঠিক আছে, বলছি বাইরে সবাই অপেক্ষা করছে আর আমরা এখানে। উমা, তোমাকে যে বললাম সাজি পিঠে কি করে বানাতে হয় সেটা তোমার কাছ থেকে শিখবো, আর এই আমি আর তুমি দুজনে মিলে একটু গল্প করবো ব্যাস। হ্যাঁ, সাজি পিঠে ওই তো আগের দিন চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, পরের দিন চালটা বেটে তারপরে তার সাথে। জাহ্নবী যখন এই বাড়িতে ছিল তখন সাজি পিঠেটাও কি করে বানাতো আমি দেখতাম। হ্যাঁ, নিজে কোনোদিন বানাইনি কিন্তু কিভাবে বানায় তার প্রসেসটা আমি জানি। ও তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? তোমার মুখে না আপনিটা ঠিক মানাচ্ছে না, তুমি আমাকে তুমি করে বলো। আপনিটা আমার শুনতে ভালো লাগছে না জানো তো। না না এটাই ঠিক আছে। না ঠিক নেই। কেমন আছো বলো। কেমন কেমন আছি মানে ভালোই আছি। ভালো আছো? হ্যাঁ ভালোই আছি। বোনের বিয়েতে একদম এনজয় করতে পারলে না তাই তো? এ বাবা, এনজয় করতে পারবো না কেন? করেছি তো। কি করে এনজয় করবে বলো তো। সত্যি তো সবাই তোমাকে নিয়ে আমাদের জাহ্নবীর সঙ্গে মিলিয়ে কথা বলতে লাগলো। বিয়ের আসরে ঋষি এইভাবে তোমার হাত টেনে ধরলো। সত্যি তো ভীষণ অকওয়ার্ড সিচুয়েশন, তুমি কি করে এনজয় করবে বলো। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। না বোঝার মতো তো আমি কিছু বলিনি। না সত্যি তো এটা একটা এমব্রেসিং সিচুয়েশন। হ্যাঁ বাট কি করা যাবে বলুন, যদি দুজন লোককে একই রকম দেখতে হয়। আচ্ছা তোমার এটা নিয়ে কোনো অস্বস্তি হয় না? না মানে একই রকম দেখতে দুটো মানুষ, এটা তো সম্ভব না তাই না? তুমি এটা নিয়ে কোনো ভাবো না? না আমি আসলে এসব নিয়ে ভাবিনি। কেন বলো তো? না মানে কেন ভাবনি? ভাবনা চিন্তাগুলোকে এরকম সরিয়ে রেখেছো কেন? না মানে এটা নিয়ে আমি ভেবে কি করব। শুনছিলাম তোমার মামা নাকি তোমাকে বিয়ে দেবেন। এতদিন তো তুমি রাজি হওনি, হঠাৎ রাজি হলে? কি ব্যাপার? মানুষের মত তো বদলাই বলুন। আগে রাজি হইনি, তারপর মামু বুঝিয়ে বললেন যে মামু মামিরা না থাকলে তখন তখন আমার কি হবে, আমাকে কে দেখবে। আমিও সেটাই ভেবে দেখলাম আমি তো পুরো একা হয়ে যাব। একা থাকতে তোমাকে কেই বা বলেছে? মানে একা তো তোমার থাকার কথা ছিল না, হঠাৎ একা থাকতে গেলে কেন তুমি? আগের দিন তোমাকে একটা কথা বলেছিলাম, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারোনি। আপনি কথাটা ভুল বলেছিলেন। না আমি ভুল বলিনি, আমি যেটা বলেছি সেটা ঠিকই বলেছি। আমি আপনাকে বলছি তো যে আপনি ভুল বলছেন। এই ঘরে কিন্তু তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, সুতরাং তুমি আমাকে বলতেই পারো। সংসারটা ছেড়ে কেন চলে গেছিলে জাহ্নবী? আমার ছেলে ঋষির কি অপরাধ ছিল বলতে পারো? আপনি কেন আমাকে এসব কথা বলছেন? আপনি এরকম কথা বললে কিন্তু আমি আর এই বাড়িতে কোনোদিনই আসতে পারবো না। আমার মনে হয় আপনি জাহ্নবীর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। তোমার লজ্জা করছে না? আজকে তোমারই ছোট বোন তোমার বেডরুমে ঢুকে তোমার আলমারি থেকে তোমার জামা কাপড় সরিয়ে দিচ্ছে তোমাকে দিয়ে। তোমার একটু খারাপ লাগছে না জাহ্নবী? অপমানে লাগছে না তোমার? আচ্ছা ওই জামা কাপড়গুলো আমার কেন হতে যাবে বলুন তো। আমার মনে হচ্ছে আপনার না আপনার মানসিক প্রবলেম আছে। আপনি ডাক্তার দেখান। কই আপনার বাড়ির কেউ তো এসব কথা বলছে না। আমি বুঝতে পারছি না আপনি কেন এসব কথা বলছেন। हाँ आमी बोलছি कारण सबথেকে বেশি ভালো আমি তোমাকে বাসতাম।